বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি বেগম ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন। ভাই দেখি কানি তো বাদ খাই আসছি আই এনে ফান না হাই। তবে আজ ইয়া খানাগুড়ি আসান দিয়ে মিকা গালম মাঝে আর দিলে মিকা লাগের ফান খানাগুড়ি গালত দিই। তো আজ ইয়ার ভিডিওর বিষয় হইল দে আনার আই গত হালিয়ার ভিডিওর মাঝে হইলাম দে। শীতকাল এখন ঠান্ডা ভরে ঠান্ডা মাঝে আরা কেঙ্গুড়ি ঠান্ডা তো বাসি গুম ঠান্ডা ফরত দিয়ে আনার হারণে শীত ফরত দিয়ে আনার হারণে বিভিন্ন ধরনের বিয়ারাম সকল মানুষ তো ওই থাকে যেন ঘোরা হয়ে তো ঠান্ডা লাগে বাদে বয়স্ক মানুষ তুন যারা তো হাঁফানি বিয়ারাম আছে অ্যাজমা আছে তারা তুন নিয়াস বাড়ি যার গই ঠান্ডার হারণে বাদে হাসানিয়র ঠান্ডা লাগে জ্বর সর্জি ইনর ঘোরা হয়ে তুন নেমোনিয়া হয়ে যার গই আর ঠান্ডার হারণে বেশিরভাগ একখান বিয়ারাম দেখা যা দিয়ে আনন্দ দিলে গলা গলা বিষর গলার মাঝে কুঁই হ কুঁই উড়ের টনসিল উড়ের গলা বিষর গলা হসকসা হসকসা থাকের এনডিলে বিভিন্ন ধরনের বিয়ারাম কল শীতার হারণ হয়ে থাকে। তো আরা হয়খান জিনিস যদি ফলো করে দইলে আরা সম্পূর্ণ ঠান্ডা তুম বাঁচি থাকি হয়ে যুম টেপসিন হইল দে আর দেখা যাক দে আবার ডায়রিয়া বিয়ারাম আক্রান্ত দিয়ে আছে রুগী অকল ঠান্ডার হারুনি ঠান্ডা টু ডায়রিয়া গরম হতো না ডায়রিয়া অতিরিক্ত গরম হইলে আবার বেশি ঠান্ডা হইলেও ডায়রিয়া ডুলে বিয়ারাম হয়ে থাকে আবার আমাশা বিয়ারাম হয়ে থাকে এনে বিভিন্ন ধরনের বিয়ারাম কল কেলা অ কেঙ্গুলে নই বা এনার রাজি এনার পরামর্শ দিন দি আর তোনারে বালা বুঝে দে মানুষ থাকবে এনার ব্যাপারে আজি এখনও দাবাই দেখাই দিন দেন তবে সদিন জিনিস সদিন ওয়ে দেখা দিম সদিন রাস্তা দেখা দিম যে ইন ফুলো করলে আনারা এ ধরনের বিয়ারাম তো বাঁচি হারিবেন একান হতা কি আর কিবেন আল্লাহ আর এন নিয়ামত সৌন্দর্য একখান বডি দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে হান দিয়ে ইনারে কিন্তু আল্লাহ যত্ন নগরিব আল্লাহ আর দিয়ে ফেলাই আর কিন আরা তো যত্ন করা ফুরিব আর কিন আরা যত্ন নগরি দইল বেহারা করি দইলে আর কিন আরা ধ্বংস করে আল্লাহ নিজে বাজু হইয়ে দে বান্দা তুই নিজরে নিজের জুলুম নগরিস আল্লাহ নিজে বাজু হইয়ে তো আরা যদি নিজরে নিজের যত্ন নগরি দইলে নিজরে নিজ বেহালা করি দইলে নিজের গা গানের নিজে যদি মানে যত্ন নগরি দিলে আর নিজরে নিজে জুলুম গজি হন উবাতলা আরাতুন কিছু কিছু টিপস সকল ফলো করিয়রে চলা ফুরিব জিনের হারণে আর বিভিন্ন ধরনের বিয়ারাম তো বাঁচি ভাইজু অবশ্যই যদি আল্লাহ ইচ্ছা করিয়র তোমার বিয়ারাম দিত সাত দইলে তোমাদের বাঁচিবার হন রাস্তা নাই ইয়ান হল আল্লাহর আল্লাহর ব্যবহার তবে জিন আর হাসলতার হারণে বিয়ারামর তো বাঁচি ভাইজুম আর কি অন্য অন্য দেশময় দেখিবা মানে আর রোহিঙ্গা বাদ অন্য অন্য কোমর হাসে বা অন্য অন্য জাততুন ইতারার চলাচল ইতারা হানা লুয়া ইতারার লাইফস্টাইল এগুলি আলাদা ভিন্ন আবার আরও রোহিঙ্গাও যারা আইলে বিদেশে যাইরে গ্যাগরের বসবাস করার ইতারাও এটা আইলে দেখা যাতে ইতারা আরও লাইফস্টাইল এলিতে আরো টুইলে তো এতলা ইতারা একের মানুষে হায়াতও বেশিফা ইতারা বাঁচিও বেশি আর ইতারা তো বিয়ারাম সাদিও হম গার সুন্দর চেয়ারা সুন্দর সোলোর স্টাইল গার স্টাইল ইনিল দি তারা কিনে আর ডইলা আর আগে না তখন নাই আর মিডিয়া থাক গরিব তখন দিলে গরু সরু ডইলা তো আর হাসল হতো আর নিজের নিজের যত্ন নলি যেটা ওগো মানুষ তো ডেলি দুইবার গোসল করা ফলে যদি আর সাথে তিনবার গোসল নগরি ডইলে আর গা সুন্দর হতো তাই গা সামফ সহস্যা নয় কী হইব তো ওগো নিয়ম কন্টিনিউ ডেলি দুইবার গোসল করা না বা না ফাইলে অন্তত একবার হলে করা ফুরিব ইবার যে নিয়ম ফাইলে গুমো তুড়িয়ার একবার গুঞ্জাইবার আগে একবার দুইবার গোসল করুন তাহলে ঠান্ডা তো বাঁচিবার রুয়ে হইলে যারা বুড়া মানুষ আছে বয়স্ক মানুষ আছে চল্লিশের উপর বয়স গিয়ে তারা ঠান্ডা তারালা ঠান্ডা পানি ব্যবহার করে না যাব গরম পানি ব্যবহার করা ফুরু গরম পানি ব্যবহার করো কোনো গরম পানি গোসলত হানাত লনাত মুখ দোয়া থাত দোয়াত গরম পানি ব্যবহার করিবেন যারা অ্যাজমা বিয়ারিমা আসন হাঁপানি বিয়ারিমা আসন তারা মুঠিও ঠান্ডা পানি নদ্য শুইবেন গরম পানি ব্যবহার করিবেন আর বেশি ঠান্ডার মাঝে অতিরিক্ত ঠান্ডার মাঝে শীতল হওয়া সারা বাইরে ঘোরাফেরা নগরিবেন যেন ঠান্ডা লাগি না থাকে ঠান্ডা গরি না থাকে ঠান্ডা প্রয়োজনে হাজে ব্যবহার বাইরে হওয়া ফুললিও শস্য মানুষ হোক বুড়া মানুষ হোক পর্যাপ্ত পরিমাণ মানে আর কন্ট্রোল করি হাজার শীতল হলে বাইরে বেলা চেষ্টা করিবেন নিজরে কন্ট্রোল করি হাজার শীতল হলে বাইরে বাইরেবেন গরম পানি ব্যবহার করিবেন আর যারা শস্য হয়ে আসুন তারাও যদি এনে নিয়মিত ঠান্ডা পানি ব্যবহার করলেও মাঝে মধ্যে কেনা রং পানি কফি এইগুলা জিনিস খাইবেলা চেষ্টা করিবেন রং পানি চা ফাতার পানি খাইলে একটা বেশি কম
জিনম মাঝে আর আর গলা মাঝে যা টনসিল অথবা কুঁই উড়িবার সম্ভাবনা গলা বিষ এ জাতীয় বিয়ারামি নহব। যদি অনে আদা চা, রং চা, আমফাতা চা, লেমু চা এগুলো চা হেবারণ দইলে রং পানির মাঝে ইন্দি দিয়ে তৈলে অনর গলার এই গলার যা সমস্যারই সমস্যা হেবার নহব ইনশাল্লাহ। আদা চা বেশি কার্যকারী, বেশি উপকারী জিনিস। আদা চা হেফিলে অনর মাথা হারানি, মাথা টনটনার, মাথা মার লৌড়িলে, গলা বিষ হইলে, গলা মাঝে হনকান সমস্যা হইলে বেশি হাস করে আদা চায়। আদা চা বহুত মানুষের কন্টিনিউ হাত দেয় আছে আর বহুত মানুষের আদা চা হলে নচিনি দিলেও আছে। আদা চা অনরা রং ভানি, চা পাতার রং ভানি বানাই হালকা করে লবণ দিবেন, নুন একখানা করে নুন দিই আদারে কুচি কুচি করে কুড়িয়ে অল্প করে আদা ফালাই দিবেন, খাইবেন, হাইতিও স্বাদ লাগব, মজা লাগবো, টেস্ট লাগবো, বাদে অনর ঘালাই ভাই দিয়ে করবো। আর প্রায় সময় আজ যাই দোয়া নতুন আর কি বইয়ের সাইতায় হাই আই তার মাঝে স্পেশাল আদার গুড়ি অর্ডার দিয়ে রেখি খেলাম হলে আজ যাইলে মতো আদা চা অজ্ঞ হামাকা চলিব, অন্তত ডেলি একবার আদা চা চলিব তালা। আর গুড়া হইন তারা তো আছে একেবারে গুড়া হইনি রে দুধর হইন তারারে একান আই জিনিস দেখা দিই ফতি করমা জিনিস থাকে আর বোধকে ব্যবহার করে বোধকিয়া ব্যবহার করি নজানি মানে ইন ব্যাপারে নজানি ইয়ান হল যে ওরির তেল উগ্র গুড়া হওয়ারে যদি অনে মার ফেরত ওইল তি ওরির তেল শাস্তা ওরির তেল যদি ইউজ করুন দইলে ফুয়াইবার হনদিন অনার ঠান্ডাল্লা হাসিল্লা নেমোনিয়া বলি হয়ে ডাক্তার ডলে জানো ফুরিবেন গ্যারান্টি দিলাম আমি। ওরির তেল গুড়া হওয়ারে অনে ওরির তেল গা রাগা গুড়া ডলি দিবেন, গা রাগা গুড়া ডলিবেন মুখত, হানর ফোঁড়াত, নাকত, বাদ একখানা করে হাবাই দিবেন, মুখত ডলিবেন, হাতের তালাত, টেঙ্গার তালাত, মাথার দুধ দুধ চিনা তাকা গুড়া ওরির তেল ডলিবেন অন্তত দুইবার, মানে শীতের টাইমে যদি শীত যদি আসে তো দিন অন্তত দুইবারও রিটার ডলিবেন। আর সবসময় ফোন ধরে গরমের বোতল রাখবেন, উমর বোতল রাখবেন, ঠান্ডা দেন না বাজে, গোসল আসল করা হলে গরম পানি দিয়ে গোসল করাবেন। তারপরে শীতল হওয়ার বোতল হতুন হওয়ার বাইরে যদি আবার শীতল না গা দিয়ে রুলটা ঠান্ডা লাগে দেখবি খন্ডিলে আই অনার আরও হই জেহর অনর ফুয়ারে সম্পূর্ণ গিরিয়ে ফেলাইয়ে মানে হওয়ারিবার গরমে গামে গিয়ে হরিবার গরমে গামি গামি বা আবার গার বোতর করলি গামি বা গার বোতর করলি মতো ঠান্ডা লাগে যাবি, নিমোনি হয়ে যাবি, ঠান্ডা ঠান্ডা লাগে যাবে, উল্টা ঠান্ডা লাগে যাবি, গরমতো ঠান্ডা, গরমতো ঠান্ডা, গরম বেশি ওই গরম যত বেশি লাগিয়ে দেবে গরম এবার বাইরে বাইরে দেখে নিয়ে ফেরিব, গরম এবার হাওয়া এবার গ্যাস এবার তেজ গামি যত উল্লা গলি ঠান্ডা লাগে যাবি, খেয়াল রাখিবেন। তো এজেন্সি ফলো করিবেন, ফলো করি ফেললে আর ঠান্ডা মারা ঠান্ডা ধারণে ফেটার কথা সুখ দিয়ে বেলতে ধরন বোধকে তো রাতে ভাত খাই অভ্যাস আছে, বোধকে তো ব্যাটে মা ভাত খাই অভ্যাস আছে, ধরন ঠান্ডা ভাত ঠান্ডা ধারণ খাই ফেলাইন অনেক আসন ঠান্ডা তো ধরন আদা রাইতে আসন ঠান্ডা তো আসন হনকান হামতো অথবা খেলাই যখন আর তো আদা রাইতে ঘর যাই দিয়ে আর বাজা দিয়ে হইয় না আদা রাইতে ঘি ভাত ঠান্ডাও গিয়ে ঝালানো ঠান্ডাও গিয়ে আর ঘি দিয়ে ঠান্ডা তো আর গায়েও ঠান্ডা হ্যাঁ না মাঝে যদি এদের মা ঠান্ডা ভাত ঠান্ডা ধরনের হাই ধইলে ফ্যাট করানি শুরু জোরান তাই ফ্যাট করানি হতে মারে বাপরে আদার একটা হসপিটাল ইন্ডিলা দূরত দূরত্ব গেলে ঠান্ডা তো গেলে আগে অন্তত গা গরম করি না হইলেও সালন গরম করিবেন তার হারি গরম করিবেন তার হারি গরম করি গরম গরম খাইবেন ঠান্ডা জিনিস মোটিও না খাবেন ঠান্ডা জিনিস আগে শীতকালে বলি না গরম গরম হালত যখন টাইম মা বাই জিনিস হরে বাই হন গম ন হাইলে ফেড়া মারো সে সম্ভাবনা থাকে এতাল্লা যখন টাইম মাদ আর বাদ খাওয়া পরে গরমের টাইমে থাক শীতের টাইমে থাক যখন টাইমত আগে তো অন্তত বাদ জানাবো গই তার হারিকিং গরম দিলে তার হারিকিং গরম দিই হাই তাহলে রোগ এলে বিয়ারাম সাদি হম ওইবার সম্ভাবনা থাকে। তো আপনারা হকান গুরুত্বপূর্ণ বোধ কি আল্লাহ ইয়ান গুরুত্বপূর্ণ হতাম নবাব কিয়া বোধ কি হইতে হতা ইন অলরেডি জানে আর বেশি মানুষ না জানাতে আছে তার আল্লাহ বলি আর জানিলে বোধকে তো মনে না থাকে কিয়াল না থাকবো হাতালাম মনে করে দিবলা। তো ভিডিও কেন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে হইবেন আর ভালো লাগে দিলে লাইক দিবেন আর বেশি ভালো লাগে দিলে শেয়ার করে দিবেন আর জন আরজনে সাইফার ফান আর আনলে কিছু হওয়া ফুললে নিচে কমেন্ট বক্স কমেন্ট মাঝে লেখিয়ে হইতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপের মাঝে ডেসক্রিপশন বক্সের মাঝে আর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ অ্যাড করিয়ে হোয়াটসঅ্যাপের মাঝে ভয়েস পাঠাইতে পারেন কিন্তু হনিকে ডাইরি কল নদিবেন ডাইরি কল দিলে রিসিভ করানো যাবে কে আমি হনে বিভিন্ন এক হাজার টাইম ফোর্টি টাইমের মধ্যে ফিরে না থাকি এতাল হোয়াটসঅ্যাপে মেসেজ করিবেন
অনরারে অনরার যখন সমস্যা হলে যখন প্রবলেম লই অনরারে হনকান প্রবলেমই অনর সলভ করবে আর হনকান ওয়ে দেখা দিবলা চেষ্টা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু